বালেশ্বরে রেল দুর্ঘটনার দিন পর মরদেহ পরিবার ঘটনাটি ঘটেছে রেজিনগরের মধুপুরে সফিকুল ওরফে মিরা নামের ওই যুবক ব্যাঙ্গালোর থেকে রাজমিস্ত্রির কাজ সেরে বাড়ি ফিরছিলেন ঘটনাক্রমে জুন মাসের দু তারিখে উড়িষ্যার বালেশ্বরে রেল দুর্ঘটনার পর থেকে নিখোঁজ হয়ে যান ওই যুবক পরিবারের পক্ষ থেকে উড়িষ্যার বিভিন্ন হাসপাতালে খোঁজাখুঁজি করার পর একটি লাশ শনাক্ত করা হয় তারপর ডিএনএ টেস্ট করে হাসপাতালের পক্ষ থেকে শনিবার পরিবারের হাতে মৃতদেহটি স্থানান্তর করা হয় এদিন সকাল এগারোটা নাগাদ মৃতদেহটি বাড়িতে এসে পৌঁছয় মরদেহ দেখার জন্য চারিদিক থেকে ভিড় জমে মানুষের শোকের ছায়া নেমে এসেছে পরিবার সহ এলাকা জুড়ে এটা ওখানকার আর ডেট বোর্ডে এখন এক মাস লেট হতো কারণ এই মানে ক্লেম এটা আইডেন্টিফাই করা হয়েছিল ওই জন্য শুধু ওন টেস্টটাই করা হয়েছে সে যেটা সরকারের যেটা করোনা সেটা করবে সরকার যেটা প্রতিশ্রুতি দিয়েছে মানুষকে হুম সেটা আমার এখন থেকে এক এক একদিন মানে একত্রিশ দিন হ্যাঁ কাজে ইয়াতে কেরালবেলা ওই ব্যাঙ্গল বাড়ি ফেরে প্রত্যেকবার দুর্ঘটনা